সিএনজি তো করা আছে, টিভি ব্যাক ক্যামেরা ওকে আছে, কিন্তু শুরুবে প্রচুর গাড়ি আছে। একটু কথা বলছিলাম, শীতকাল চলে এসে বাচ্চাদেরকে স্কুলে নেওয়ার জন্য ছোট গাড়ি খুঁজতেছেন পার্কিং এর সুবিধার জন্য। গ্লাস অরিজিনাল পাবেন, সিরিয়াল। আচ্ছা, এটা মডেল কত ফারুক ভাই? এটা হচ্ছে 10 মডেল, এটা সিএনজি করা আছে। 150 লিটার পেপারস আপডেট ভাই। নিশান সানিটা হচ্ছে 2006 এর মডেল, 6 এর মডেল। রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন 2007। ভিতরে জাতীয় গাড়ি, এক্স করলা চান? এক্স করলা। যে ভাড়া এক্স করলা খুঁজতেছেন এই গাড়িটা দেখেন। অবিশ্বাস্য প্রাইজে আজকে গাড়ি পাবেন ফারুক এন্টারপ্রাইজ। আর আজকে ভ্যারাইটিজ আইটেমে গাড়ি পাবেন। কেমন? এক্স করলা যাচ্ছেন সম্ভব, এক্সিউ, এলিয়ন, এক্স নোয়া, সাকসিট, হাইস কি ফারুক ভাই? সব আছে। এটা হচ্ছে 2003 এর মডেল, 3 এর মডেল। আর রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন 2007 এ, 7 এর রেজিস্ট্রেশন। 3 এর মডেল, 7 এর রেজিস্ট্রেশন, এক্স নোয়া, সিলভার কালার। সিএনজি তো কনভার্ট করা আছে তাই না ভাই? হ্যাঁ, সিএনজি কনভার্ট করা আছে। সিএনজি তো করা আছে, টিভি ব্যাক ক্যামেরা ওকে আছে, সব ওকে। কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, মার কোনা কাটা নাই। এই গাড়িটা ছাড়াও কিন্তু শুরুবে প্রচুর গাড়ি আছে, একটু কথা বলছিলাম, একটু ধৈর্য সহকারে থাকেন। আচ্ছা, এই গাড়িটার দাম আমরা বলে দিব, একবার শর্টকাটে বলে দেওয়ার চেষ্টা করবো। তার আগে একটু গাড়িটা ভালো করে দেখেন। এই যে দেখেন ইন্টেরিয়র, মাশাআল্লাহ, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি, কোনো খোলাকাটা মাইট নেই। 3 এর মডেল, আর রেজিস্ট্রেশনটা হচ্ছে 7, 7 এর রেজিস্ট্রেশন, পেপারস আপডেট। এই গাড়ির দাম কত দিবেন আজকে ফারুক ভাই? ছোট গরা, এটার দাম হচ্ছে বইলা দিলাম 11,50,000 টাকা। অপশন সুযোগ সুযোগ আছে? এটা তো কিছু তো লাইভের জন্য থাকেই কিছু। আচ্ছা, হ্যাঁ, এটা কিছু আছে, কিন্তু দাম কমায় দিয়ে বলে দিছি 11,60,000, 11,60,000, ওকে। এবার দেবো ছোট গাড়ি একটা, যেহেতু শীতকাল চলে এসে বাচ্চাদের স্কুলে নেওয়ার জন্য ছোট গাড়ি খুঁজতেছেন পার্কিং এর সুবিধার জন্য, তারা এই আইএসটি গাড়িটা দেখতে পারেন। এটা পেপারস আপডেট আছে, সিসি 1300। আর মডেল কত ফারুক ভাই? এটার মডেল হচ্ছে 2004, 4 এর মডেল। এবং কি এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে, ওদের সিএনজি সিলিন্ডার করা আছে, বাই সিরিয়াল হচ্ছে 12, টিভি ব্যাক ক্যামেরা ওকে আছে। সামনে পিছনে গ্লাস অরিজিনাল পাবেন, না সামনে গ্লাসটা চেঞ্জ আছে, অরিজিনাল গ্লাস লাগানো আছে। পিছনেটা অরিজিনাল, সামনে গ্লাসটা চেঞ্জ আছে, কিন্তু অরিজিনাল গ্লাসই লাগাইছেন? হ্যাঁ, অরিজিনাল গ্লাসই লাগানো আছে। অরিজিনাল লাগানো আছে, 12 সিরিয়াল, পেপারস আপডেট আছে, আইএসটি জানা যাচ্ছে। এটা দেখেন, এটা দাম কত দিবেন ফারুক ভাই? এটা হচ্ছে 8,50,000 টাকা। অপশন? অপশন তো থাকবেই। আচ্ছা, 8,50,000, 8,00,000। আচ্ছা, এবার দেবো একটা হাইস, সুপার জিএল হাইস জানা যাচ্ছেন, 15 সিরিয়াল। আচ্ছা, এটা মডেল কত ফারুক ভাই? এটা হচ্ছে 10 এর মডেল, 10 এর মডেল। আর রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন হচ্ছে 2015 তে, 15 তে রেজিস্ট্রেশন, 10 এর মডেল। এই দেখেন, ফুল পেড, ফুল সিলিং, মাশাআল্লাহ। এটা সিএনজি করা আছে? হ্যাঁ, সিএনজি করা আছে। আরেক ভাই, সিএনজি করা আছে, 150 লিটার সিএনজি করা আছে। 150 লিটার, পেপারস আপডেট, পেপার আপডেট। আচ্ছা, এই দেখেন চাকা দেখছেন, মাখন মাখন, চারটা চাকা, ভালো প্রত্যেকটা চাকা, প্রত্যেকটা চাকা। আচ্ছা, এটার দাম কত দিবেন ভাই? এটার দাম হচ্ছে 21,50,000 টাকা। আজকে, আজকের জন্য 21,50,000 টাকার পরে অফার, ঠিক আছে? আজকের জন্য 21,50,000। আচ্ছা, এরপর আমাদের একটা এক্সিও। হ্যাঁ, এক্সিওটা হচ্ছে 2008 এর মডেল, তেলের গাড়ি, এটা সিএনজি হয় নাই, এটা রেজিস্ট্রেশন হচ্ছে 2016 তে, 16 তে রেজিস্ট্রেশন। তেলের গাড়ি? তেলের গাড়ি, শুরু থেকেই তেল, শুরু থেকেই তেল। আচ্ছা, শুরু থেকে তেল, এখনো তেলই আছে। এক্সিও গোল্ডেন বেজ কালার, জি। আচ্ছা, এটা 16 তে রেজিস্ট্রেশন, মডেলটা কত ভাইয়া? মডেল হচ্ছে 2008, 8 এর মডেল, 22 সিরিয়াল, 22 সিরিয়াল। এটা কি ভিতরে দেখলে বোঝা যায়? আরে বাবা রে, এটার দাম কত দিবেন আজকে ফারুক ভাই? এটার দাম তো 14,00,000 টাকা চাইছিলাম, এটা আপনারা বলে দিলাম আমি 70,000 টাকা দিব। 70? হ্যাঁ, 13,70,000 টাকা, 13,70,000। আচ্ছা, 13,70,000 হলে একজন নিতে পারবেন। নিশান সানি, এবার ফারুক ভাই, নিশান সানিটা হচ্ছে 2006 এর মডেল, 6 এর মডেল। রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন 2007। ভিতরে বিস্কিট ভরা, বিস্কিট ভরা, ভিতরে হচ্ছে বিস্কিট ভরপুর, ওকে। দেখেন, সিসি 1300, সিসি 1300, সিএনজি করা? সিএনজি না, এলপিজি করা, সিএনজি বোতল এলপিজি করা, সিএনজি বোতলে এলপিজি করা আছে। কালারটা হচ্ছে রেডিয়ান কালার, রেডিয়ান কালার, পেপারস আপডেট পাবেন, জি। আচ্ছা, এই গাড়িটার দামটা কত দিবেন ফারুক ভাই? এটার দাম হচ্ছে 7,00,000 টাকা, 7,00,000। হ্যাঁ, আর অপশন আছে, 7,00,000 টাকা কথা বলার সুযোগ আছে, আছে। এবার দেবো একটা জাতীয় গাড়ি, যেটা বলে জাতীয় গাড়ি, এক্স করলা চান? এক্স করলা, যে ভাড়া এক্স করলা খুঁজতেছেন এই গাড়িটা দেখেন, ওকে। এটা মডেল কত ফারুক ভাই? এটা হচ্ছে 2004 এর মডেল। আর রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন হচ্ছে 2008 এর, 4 এর নিউ শেপ গাড়ি এটা, 4 এর নিউ শেপ। আচ্ছা, 4 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন,
সিট কভারগুলো আপনাদের পছন্দ মতো আপনারা লাগিয়ে নেবেন, কারণ অনেক সময় বাইরে পছন্দ করে লাগাইলে হয়তো আপনাদের পছন্দ নাও হইতে পারে। ওকে, এটা সামনে পিছনে গ্লাস অরিজিনাল ফারুক ভাই? সামনে পিছনে দুটোটাই গ্লাস অরিজিনাল, শুধু সামনে গ্লাসটা ফাটা আছে। সামনেটা শুধু ফাটা আছে না? হ্যাঁ ফাটা আছে, যদি চাই তাহলে আমরা কথার মাধ্যমে ওটা চেঞ্জ করে দেবো। আচ্ছা, সামনে গ্লাসটা ফাটা বাট অরিজিনাল, এই যে গ্লাসটা ফাটা দেখাই দিলাম আমরা। চাইনার মডেল, আটের রেজিস্ট্রেশন, নিউ শেভের, তাই না ভাই? হ্যাঁ নিউ শেভের গাড়ি। সিসি হচ্ছে 1500 সিসি, বিবিটিআই ইঞ্জিন, বিবিটিআই ইঞ্জিন, ঠিক আছে, অরিজিনাল একদম। ওকে, আচ্ছা, এই গাড়িটার দাম কত দিবেন ফারুক ভাই আজকে? এটার দাম বলে দিচ্ছি আমি 12 লক্ষ টাকা, কিন্তু 12 লক্ষ টাকা না, এটা অফার থাকবে 11,80,000 টাকা। 11,80,000 টাকা। তারপর আসলে দাম, দাম আমরা তো অবশ্যই অনার করবই এবং সম্মান দিব, আল্লাহ যারা এই এই লাইভ দেখে আসবে তাদের জন্য তো বিশাল ছাড় থাকেই, থাকবে ইনশাআল্লাহ, এটা থাকবে। আচ্ছা, এরপর আমরা একটা সুপারস্টার লিমু দেই। হ্যাঁ, সুপারস্টার লিমু যারা চাইছেন এই গাড়িটা দেখে যান, এটা দেখে, এটা দেখেন ভালো করে, 11 সিরিয়াল সুপারস্টার লিমু, এটা হোয়াইট পাল কালার, হোয়াইট পাল কালার। হ্যাঁ, এটা সিএনজি করা আছে না ফারুক ভাই? এটা এলপিজি করা। এলপিজি? হ্যাঁ এলপিজি করা। আচ্ছা, এলপিজি করা আছে, ডুয়েল এসি। হ্যাঁ হ্যাঁ, একটু এই যে ডুয়েল এসি, মাশাআল্লাহ একদম ফ্রেশ একটা গাড়ি, এলপিজি করা আছে। এটা মডেল কত বলেন ভাইয়া? এটা হচ্ছে 2001 এর মডেল। 2001 এর মডেল, আর রেজিস্ট্রেশন না? রেজিস্ট্রেশন হচ্ছে 2005 এ, 5 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, এই গাড়ির দাম কত দিবেন ফারুক ভাই আজকে? এটার প্রাইস হচ্ছে 9,80,000 টাকা, আজকে দিবসে একদম 9,70,000 টাকায়। 9 লাখ? 9,80,000, প্রায় 9,70,000। 9,70,000 দিব আজকে। আচ্ছা, তারপরে তো অফার রাখবোই, যারা আসবে লাইভ দেখে এই ভিডিও দেখে তাদের জন্য তো অফার থাকবে, বিজনেস 99 এর পক্ষ থেকে স্পেশাল অফার থাকবে। হ্যাঁ, আচ্ছা, এবার হাইস দি আমরা, যারা হাফ পেক চাইতেছেন, জিএল, শুধু জিএল, তারা এই গাড়িটা দেখেন, 15 সিরিয়াল। এটা মডেল কত ফারুক ভাই? এটার মডেল হচ্ছে আপনার 2010 এর মডেল, 16 রেজিস্ট্রেশন। 10 এর মডেল, 16 রেজিস্ট্রেশন না? ওকে, 10 এর মডেল, 16 রেজিস্ট্রেশন, হাফ পেট, জিএল যারা, এই গাড়ি জিএল গাড়ি, মাশাল্লাহ, এসি, সাউন্ড সিস্টেম সব কিছু কমপ্লিট, সব কিছু ওকে আছে। এবার চাকাগুলো আমরা যদি একটু দেখাই দিই, চাকাগুলো ফ্রেশ আছে, 4টা চাকাই অলমোস্ট নিউ বলা চলে। আচ্ছা, ফুল পেডের, হাফ পেডের গাড়ি যারা চাচ্ছেন এই গাড়ি এসে দেখে যান একটু। এটা দাম কত দিব হবে? এটার দাম হচ্ছে 18,50,000, আর আজকের জন্য অফারে ছাড়া দিব আরো 30,000 টাকা, 18,20,000 টাকা। 18,20,000, 18,20,000 হলে জিএল গাড়িটা নিতে পারতেছি। আচ্ছা, এরপর এরপর থাকছে একটা সাকসিট, সাকসিট। আচ্ছা, এটা মডেল কত ভাই? এটা হচ্ছে 2012 এর মডেল। কত মডেল? 2012। মাথা নষ্ট, 12 মডেল আর সাকসিটের লাইভ আমি জীবন করি নাই, মানে আজ পর্যন্ত এত আপ মডেলের সাকসিট আমি পাই নাই। যদি কোনো ভাই পান বা খুঁজতেছেন আপনার আইসে এই গাড়িটা দেখে যান। ওকে, 2012 মডেল, 2017 রেজিস্ট্রেশন, 12 মডেল, 17 রেজিস্ট্রেশন, জি। আচ্ছা, 12 মডেল, 17 রেজিস্ট্রেশন, সাকসিট, 1500 সিসি, অটো ভাই? সব অটো, সব অটো। দেখেন, এটা হচ্ছে অরিজিনাল, দেখেন, ইউএল যেটাকে বলে, ওই ইউএল, ইউএল না? হ্যাঁ ইউএল, ইউএল, 17 রেজিস্ট্রেশন, 32 সিরিয়ালের গাড়ি। একটু ভিতরে দেখাই দিই, দেখেন এগুলো দেখলাম সব অনসম্ভূত, এটা বলার কিছু থাকে না, কারণ মডেল হচ্ছে অনেক আপ, 12 মডেল, 17 রেজিস্ট্রেশন, সাকসিট দেখাই দিয়েছি। ওকে, সিএনজি করা আছে না ভাই? সিএনজি করা আছে, সিএনজি সিলিন্ডার তো বিশাল বড় ভাই, এটা কত লিটার জানা আছে ফারুক ভাই? এটা 90 লিটার, 90 লিটার। আচ্ছা, অনেকে সিলিন্ডার ভাবতে পারেন, 90 লিটার, নাভানা থেকে করা আছে সিএনজি, 90 লিটারের সিএনজি করা, একদম সিলিন্ডার আছেন, এটা বলার কিছু নাই, জাস্ট শুধু আসবেন, গাড়ি দেখবেন, টেস্ট ড্রাইভ দিবেন, গাড়ি নিয়ে যাবেন। ওকে, এটা সিসি 1500, এটা দাম কত দিবেন ফারুক ভাই আজকে? ছোট করে এটার দাম তো আমরা চাইছিলাম 11 লক্ষ টাকা, 11 লক্ষ টাকা না, এটার দাম 30,000 টাকা কম, 10,70,000 টাকা, 10,70,000, 10,70,000। ওকে, আচ্ছা, এরপর আমরা একটা এলিয়ন দেখাই ফারুক ভাই, এলিয়ন, এটা মডেল কত ভাইয়া? এটা হচ্ছে 2011 মডেল, 11 মডেল, আর রেজিস্ট্রেশন? রেজিস্ট্রেশন হচ্ছে 2014-তে, 14-তে রেজিস্ট্রেশন, পজিশন লাইট, পজিশন লাইট, স্কাই কালার, গ্লাস কো অরিজিনাল না কি চেঞ্জ আছে ফারুক ভাই? এটা হচ্ছে সামনের গ্লাসটা চেঞ্জ আছে, এটার সামনেটা চেঞ্জ আছে না? আচ্ছা, পজিশন লাইট, দেখেন গাড়ির এলিয়ন গাড়ি, সামনে পিছনে গ্লাস, সামনে পিছনে অরিজিনাল আছে, সামনেটা চেঞ্জ আছে। এটা সিএনজি করা না তেলের গাড়ি ভাই? এটা সিএনজি করা, সিএনজি করা আছে না? সিএনজি করা আছে, সামনে সিস্টের বাম্পার আছে, 37 হচ্ছে সিরিয়াল নাম্বারটা। ওকে, এই যে গেলাম, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে ফারুক ভাই? কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, গাড়ি এমনি ওভারঅল ফ্রেশ আছে। ভিতরেরটা একটু দেখেন, ভিতরে যে মনে করেন যে আপনার অ্যান্ড্রয়েড সেট টেট সব কিছু লাগানো আছে, দেখেন কালার, কিন্তু চকলেট কালার সিটগুলো, কিন্তু অনেক অনেক দামি একটা
অ্যান্ড্রয়েড মনিটর, এসি, স্টারিং কন্ট্রোল, উডেন, আলহামদুলিল্লাহ কমপ্লিট আছে। আচ্ছা এই গাড়িটার দাম কত দিচ্ছেন ভাইয়া? এটা আমরা তো চাচ্ছিলাম 11,21,50,000 টাকা, অফার প্রাইসে দিচ্ছি আমরা 21 লাখ টাকায়। 21 লক্ষ টাকা, কথা বলার সুযোগ? হ্যাঁ অবশ্যই এর মধ্যে আছে তো ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই। যাই হোক ফারুক ভাই, আমরা যতটুকু সম্ভব গাড়িগুলো দেখার চেষ্টা করছি, তারপর আমার ভাইরা আসবে, দেখবে, টেস্ট ড্রাইভ দিবে, যে কোনো জায়গায় নিয়ে টেস্ট করবে, সেক্ষেত্রে কিভাবে আসতে পারে আপনাদের শোরুমে? আমাদের শোরুমে আসতে হলে প্রথমে আসতে হবে বিজয়নগর। আচ্ছা বিজয়নগর পানিটাঙ্গি ঠিক অপোজিটে সেগুন বাগিচা কাঁচা বাজারের পাশে। আচ্ছা আমাদের হোল্ডিং নাম্বার হচ্ছে 15/A/2 সেগুন বাগিচা কাঁচা বাজার। ঠিক আছে ফারুক ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।